ওকে তো বন্ধুরা, টিকটক থেকে নাকি আর পেমেন্ট উঠানো যাবে না, বাংলাদেশ থেকে নাকি টিকটকের উইথড্রো সিস্টেম ব্লক করে দেওয়া হয়েছে। সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, কালকে থেকে একটা নিউজ ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে টিকটকে যে আমরা রেফার করে যে টাকাটা ইনকাম করেছিলাম, সেই টাকাটা যেভাবে আমরা ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে উইথড্রো করতাম, সেইটার পেমেন্ট সিস্টেম অর্থাৎ উইথড্রো সিস্টেম নাকি ব্লক করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। সো অনেকে এটা নিয়ে বিভ্রান্তর মধ্যে আছেন, অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এই নিউজটা কি সত্য নাকি ভুয়া। সো আজকের এই ভিডিওতে আপনাদের এটা নিয়ে আলোচনা করব যে এই যে নিউজটা ভাইরাল হয়েছে এটা কি সত্য নাকি ভুয়া। সো অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করবো আপনাকে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সবকিছু জানার জন্য। অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, ওকে? তার আগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং যে সকল ভাইরা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, আমি আর কথা বলছি না, সরাসরি ভিডিওতে চলে আসতেছি। সো প্রথমে বলে নিই এই যে নিউজটা রয়েছে এই নিউজটা কোথা থেকে ভাইরাল হয়েছে। সো আমার স্ক্রিনের সাইডে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সাইবার 71 একটি ফেসবুক পেজ থেকে এই নিউজটা ভাইরাল করা হয়েছে। সেখানে তারা বলেছিল টিকটকের রেফার মানি ট্রান্সফার সিস্টেম বাংলাদেশ থেকে ব্লক হয়ে গিয়েছে। সো অনেকে জানতে চাইবেন যে ভাই সাইবার 71 এই পেজটা আসলে কি। সো আমি এই পেজ সম্পর্কে একটু আপনাদের ডিটেলসে বলি ছোট্ট করে। সেটা হচ্ছে এই পেজটা হচ্ছে আমাদের বাংলাদেশের পক্ষে কাজ করে, অর্থাৎ বাংলাদেশকে বিভিন্ন হ্যাকিং সিস্টেমে অ্যাটাক করলে এরা কিন্তু প্রোটেক্ট দিয়ে থাকে, বিভিন্ন হ্যাকিং সিস্টেমকে তারা প্রোটেক্ট দেয়, তাছাড়া বিভিন্ন তথ্য দিয়ে আমাদের কিন্তু উপকার করে, ঠিক আছে? অর্থাৎ মূল কথা হচ্ছে বাংলাদেশের পক্ষে সাইবার নিয়ে কাজ করে, এতটুকুই আপনাদের বলে রাখলাম, এতটুকুই জেনে রাখেন যে বাংলাদেশের পক্ষে কাজ করে। তো তারা এই নিউজটা কিন্তু 5 আগস্ট বিকালের দিকে তারা এই পোস্টটা করে, এবং এই পোস্টটা দেখার পর অনেকে অনেক বিভ্রান্তের মধ্যে পড়ে যায়, যেহেতু এত বড় একটা পেজ এই পোস্টটা করেছে। সো অনেকে এটাকে মানে সত্যি মনে করতেছেন, আবার অনেকে মেনে নিতে পারতেছে না। সো এইটা পরীক্ষা করার জন্য আমি নিজে এখানে আমি একটু ওয়েট করেছিলাম, 5 আগস্ট ওয়েট করেছিলাম আমি, মানে 6 আগস্টের জন্য ওয়েট করেছিলাম যে আমি নিজে উইথড্র করবো, দেন দেখবো যে এটা পেমেন্ট করে কিনা। তো তারা 5 আগস্ট কিন্তু এই বিকালের দিকে এই পোস্টটা করেছিল, এবং কালকে রাতে 6 আগস্ট আমি হচ্ছে 12:05 আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে টিকটক থেকে উইথড্র করি। সো উইথড্র করার পর আমি 12:54 কিন্তু আমার পেমেন্টটা রিসিভ করে ফেলি। দেন আমি এখান থেকে জানতে পারলাম যে না, এখানে কিন্তু তাদের পেমেন্ট যে সিস্টেমটা রয়েছে এটা ব্লক করা হয়নি। তবে এখন পর্যন্ত আমি শিওর না যে তারা এই পোস্টটা কেন করলো, যেহেতু এত বড় একটা পেজ কোনো কিছু না জেনে হয়তো পোস্ট করে নাই, কিংবা আবার হইতেও পারে ভুল করে হয়তো করেছে। তো এটা হইতে পারে যে কয়েকদিন থেকে কিন্তু টিকটকের যে সার্ভার সমস্যা, অর্থাৎ আমাদের যে পেমেন্ট নিতে গেলে কুড নট দেখাচ্ছে, অর্থাৎ আমাদের পেমেন্ট আসতেছে না, হয়তো এটা কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে হয়েছিল, যার কারণে তারা এটা মনে করছিল যে এটা ব্লক করে দেওয়া হয়েছে হয়তো, কিন্তু এরকম কোনো কিছুই না, কারণ আমি নিজে এখান থেকে উইথড্র করেছি এবং এখন পর্যন্ত কিন্তু তারা পেমেন্ট দিয়ে যাচ্ছে। আপনারা যদি উইথড্র করেন এখন কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। আর একটি কথা, আমরা এখান থেকে যে টাকাটা উইথড্র করতেছি, আমাদের যে টাকাটা বিকাশের মাধ্যমে আসতেছে, এটা কিন্তু সম্পূর্ণ রেমিটেন্স হিসেবে আসতেছে। অর্থাৎ রেমিটেন্স হচ্ছে আমরা বিদেশ থেকে যে টাকাটা পাচ্ছি ওইটা আমাদের বাংলাদেশে অ্যাড হচ্ছে, এটা রেমিটেন্স হিসেবে, ঠিক আছে? সো আর একটা কথা, সেটা হচ্ছে যদি এটা ব্লক হয়েই থাকে তাহলে টিকটক কোম্পানি তাদের যে রেফারেল সিস্টেমের আর্নিং যে সিস্টেমটা রয়েছে এটা ব্লক করে দিত। কেননা টিকটক এত বড় একটা কোম্পানি, যেহেতু তাদের পেমেন্ট সিস্টেমই বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এই রেফারেল সিস্টেম রেখে তারা কি করবে? সো অবশ্যই তারা চাইবে না তাদের যারা ইউজার রয়েছে তারা বিভ্রান্তর মধ্যে পড়ুক, তারা কখনোই চাইবে না। তাই যদি এরকম ব্লক হয়ে থাকে তারা নোটিশের মাধ্যমে তারাই জানিয়ে দিত এবং আমাদের রেফারেল সিস্টেমটা বন্ধ করে দিত। যদিও তারা এখনো রেফারেল সিস্টেমটা বন্ধ করে নাই, চালু রেখেছে এবং পেমেন্ট কিন্তু এখন পর্যন্ত কন্টিনিউ করতেছে, এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে। তাই আমি আপনাদের এটুকুই বলবো, এখন পর্যন্ত এটা কিন্তু দিয়ে যাচ্ছে, তাই এই নিউজটা দেখে বিভ্রান্ত হওয়ার কিছুই নাই। তবে আমি ভবিষ্যতের কথা বলতে পারতেছি না ভবিষ্যতে এটা বন্ধ হয়ে যাবে কিনা, তবে আমার যতটুকু ধারণা অনুযায়ী যেহেতু এটা রেমিটেন্স হিসেবে আসতেছে তো এটা বন্ধ হওয়ার কোনো চান্সই নাই, তবে বলা যায় না কখন কি হয়ে যায়। তো এখন পর্যন্ত আপনারা এটুকু নিশ্চিত থাকেন, এখন পর্যন্ত কিন্তু এখান থেকে পেমেন্ট দিচ্ছে এবং দিয়ে যাচ্ছে, আশা করি নেক্সট টাইমও দিবে। তবে এই নিউজটা তারা কেন করলো এটা এখনো পর্যন্ত আমি ক্লিয়ার না, ঠিক আছে? সো আশা করি আপনাদের বুঝাইতে পারছি, মূল কথা হচ্ছে এখন পর্যন্ত পেমেন্ট দিচ্ছে, আশা করি নেক্সট টাইমও দিবে। তো এই নিউজটা দেখে বিভ্রান্ত হওয়ার কিছুই নাই, তারপর যদি ভবিষ্যতে বন্ধ করে দেয় আমি আপনাদের আপডেটের মাধ্যমে জানিয়ে দিব। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তারপরে বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাথেই থাকবেন, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের পাশে থাকুন। গুড বাই।